সমগ্র অসমবাসী ভাই মাতৃসকলক মোৰ পিতৃসকলক মোৰ ভাই বন্ধুসকলক মানে সকলোকে মই মানে অসম গোর্খা সন্মিলনী মহিলা প্রকোষ্ঠর প্রথম কেন্দ্রীয় অধিবেশন আমার মানে আর সি কমিটির পরা স্বাগতকারিণী সমিতির পরা সকলকে আন্তরিক শ্রদ্ধা আর নমস্কার জানাইছো আর ঈশ্বরের ওসর সকলের সুস্বাস্থ্য কামনা করছো যেহেতু অসম গোর্খা সন্মিলনীর নেতৃত্বত আর সমগ্র অসমত মানে থকা আমার মানে নেপালীবাসী গোর্খা সকল আকসু আমার বিটিআর গোর্খা সমাজ এস ইউ জি পি ও নেপালী সাহিত্য সভা ভারতীয় পরিসংঘ আমার মানে যেনেকে তামং সমাজ ভুজেল সংঘ মানে সন্ন্যাসী সমাজ নেওয়ার সংঘ মানে সমাজ রায় সমাজ বিশ্বকর্মা সমাজ সোনারী সমাজ মানে মানে সকল ভুজেল সমাজ সকলের সহযোগত মানে আমি এই মানে প্রথম কেন্দ্রীয় অধিবেশন মানে মহিলা প্রকোষ্ঠ আমি পাতিবলৈ হাতত লৈছো অহাকালি 24 তারিখ রাতেপা আমার মানে ফ্লেগ হোস্টিং আর স্মৃতি তর্পণ প্রথম কার্যসূচী শুভারম্ভ হব তৃতীয় কার্যসূচী আমি মানে গছপুলি রোপণ আমি হাতত লৈছো তারপর আমার পর্যায়ক্রমে আমার প্রতিনিধি সভা আর আমার মাজ অহাকালি আমার অসমৰ মন্ত্রী বিমল বৰা ডাঙরিয়া আর আমার জয়ন্ত মল্ল ডাঙরিয়া ঠিক 4টা বজাত ইয়াত আহি পাবহি হেহে মানে অসমত থকা সকল মানে আইমাতৃসকলক মই আহ্বান জানাইছো আর পরহি 25 তারিখে আমার মুকলি সভাত আমার সন্মানীয় জনার্দন দেব গোস্বামী প্রভু মানে কমলাবাড়ি সত্র মাজুলীর মানে মুখ্য অতিথি হিসাবে আমার মাজত আহিব লগত আমার বিটিআরর প্রমুখ প্রমোদ বড় ডাঙরিয়া লগতে আমার মানে বিটিআরর ডেপুটি চিফ গোবিন্দ চন্দ্র বসুমতারী ডাঙরিয়া লগতে আমার অসমৰ অধ্যক্ষ আমার বিশ্বজিৎ দৈমাৰী ডাঙরিয়া আমার মাজত থাকিব হেহে সকলো অসমবাসী ভাতৃ সংগঠন যেসকল আপসু আসু আক্রাসু বঙালী মানে ফেডারেশন মানে আমার আশা মানে আর্সা বিভিন্ন আক্রাসু বিভিন্ন ভাতৃ সংগঠনকও মই মানে আহ্বান জানাইছো যাতে 25 তারিখ মুকলি সভাত সকলোই আহি আমার মানে এই মুকলি সভাখন মানে সৌন্দর্যময় করে তুলিও বলে মই আশা রাখিছো ইতিমধ্যে প্রস্তুতি তুঙ্গত হয়ে লগতে আমি আমার প্রস্তুতি মানে দ্রুতগতিত চলি আছে মাজত মানে আমার বরুণ দেবতা অল্প মানে তেও বেয়া পোহার কারণে তিন চারিদিন আমার কামবিল রখাই থাকা হয়েছিল বর্তমান আমি যেখানে মহিলা প্রকোষ্ঠর অধিবেশন অহাকালিরপর আরম্ভ হব গই আছে 24 আর 25 আমার যে প্রস্তুতি আমি তুঙ্গত রূপে আগবাই গই আছো যান পো গতি এই কার্যসূচীত সকলকে মই অংশগ্রহণ করিবর কারণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ভাতৃত্ববোধ বজায় রাখি এই কার্যসূচীত অংশগ্রহণ করে এয়াই মই সকলকে বিনম্রতাপূর্ণ অনুরোধ করছো গতি যান পো আমি চেষ্টা করিম আমি আমার অতিথিবিলাকক যাতে আমি শুশ্রূষা করব পোলকর সুবিধা অসুবিধার বুঝ লব পো গতি মই অনুরোধ করো সকলকে যে আমি যেতাই আমি যাক যখিনিত পাম তেখেতসকলক আমি নমস্কার এটা দি তেখেতসকলের সুবিধা অসুবিধার বুঝ লম তেখেতসকলে খাইছে না নাই বা কিবা অসুবিধা আছে নাকি কারবার বেমার আজার আছে নাকি যে খবর লই তেখেতসকলক আমি সহায় করিম এয়াই সকলে মনত দৃঢ় সংকল্প লই আছো গতি মোৰ আহ্বান দলে বলে আহক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অহাকালি যাতে আমি সকলে একগোট হয়ে ভাতৃত্ববোধ বজায় রাখি সকলো একে মঞ্চতে আহি একগোট হয়ে নিজেও সেবা ভাব আগবাম আর সকলোর প্রতিও যাতে প্রেমপূর্বক হিসাবে যাতে প্রেম ভাবে সকলকে আকোয়ালি লব পো এয়াই অনুরোধ করি মই আবাহিকা হিসাবে সকলকে অনুরোধ লগতে তেখেতসকলক মই প্রেম প্রণাম করছো আহক আমি সবেই সকলোর কারণে সেবা ভাব আগবাও এয়াই মোর আবাহিকা হিসাবে কব গোর্খা সন্মিলন মহিলা প্রকোষ্ঠ কেন্দ্র অধিবেশন
যেহেতু সুপ্লাই ডিসি ডিসি হবলৈ গৈ আছে আৰু মই সুপ্লাই ডিসি ডিসি প্ৰধানমন্ত্ৰী হিচাপে সকলোকে ইয়াত বাস কৰা জাতি বৰ্ণ ভাষা নিৰ্বিশেষে সকলো ধৰ্মাৱলম্বী লোকে যাতে ইয়াত আহি তন মন ধনেৰে সহায় সহযোগে যাতে আমাৰ এই অধিৱেশনটো সাফল্যমণ্ডিত কৰে তাৰে কামনা কৰিলোঁ।